নমস্কার বন্ধুরা, আলপনার সংসারে সবাইকে স্বাগত। আজ বানাবো আমি চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি প্রত্যেকে খেতে খুবই ভালোবাসে। আমরা রেস্টুরেন্টে গেলে কিন্তু চিকেন বিরিয়ানি খেয়ে থাকি। আজকে আমি বাড়িতে রেস্টুরেন্টের মতো কিভাবে চিকেন বিরিয়ানি বানাচ্ছি দেখে নেওয়া যাক। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। থ্যাংক ইউ। চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে নিয়েছি আমি 300 গ্রাম বাসমতি চাল। এই চালটা আমি নিয়েছি ইন্ডিয়ান গেট বাসমতি রাইস। এখন আমি আধ ঘন্টার জন্য চালটা ভিজিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি জল। এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য কিছুটা মশলা লাগবে আমার এখানে। তো এখানে মিডিয়াম সাইজের একটা আমি পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 7 থেকে 8টা রসুনের কোয়া, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। এখন আমি পেস্ট করে নিচ্ছি। বিরিয়ানির জন্য এখানে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন। চিকেনটা একটু বড় বড় পিস করে নিয়েছি, তারপর ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 4 চামচের 1 চামচ। আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য, 4 চামচের 1 চামচ। আমি কিন্তু শুকনো লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, আমি শুধু কালারের জন্য এই লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করি। আপনারা চাইলে দিতে পারেন লাল লঙ্কা গুঁড়ো। আর এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ জল ঝরানো টক দই। আর দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি সানরাইজের, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে বাড়িতে বানানো মশলাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 4 চামচে 1/2 চামচ। আর দিচ্ছি এখানে আমি গরম মশলা নিয়েছি, গরম মশলাটা আমি 4 চামচে 1/2 চামচ দিচ্ছি। এবার আমি সব হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে একটু মেখে নিতে হবে। থেকে 3 মিনিট মাখিয়ে নিলে হবে, যেন চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যায়। হয়ে গেছে, এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডিম নিয়েছি, ডিমটা এখন সিদ্ধ করে নিচ্ছি, আপনারা নিজেদের পরিমাণ মতো নেবেন। আমি 5টা ছোট সাইজের আলু নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে জলটা ঝরিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি মাঝে পিস করে কেটে নিয়েছি। চালটা আমি সিদ্ধ করে নিচ্ছি বিরিয়ানির জন্য। তো আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়েছি 1 লিটার জল। জলটা একটু বেশি করে দেবেন। তারপর দিচ্ছি আমি 1 টেবিল চামচের 1 চামচ সাদা তেল। তেল দিলে ভাতটা খুব ঝুরঝুরে হয়। তেলের জায়গায় আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। জলের মধ্যে দিচ্ছি আমি 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 1/2টা জয়িত্রী, 1টা বড় এলাচ ফাটানো, 4টে লবঙ্গ, 1টা শাহমরিচ। এগুলো দিয়ে আমি চালটা সিদ্ধ করে নিচ্ছি। ভাতের জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জলটা ফুটে এসেছে। এ অবস্থায় জল ঝরানো চালটা আমি এখন দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে থাকবে, হাইয়ে করে চালটা সিদ্ধ করে নিতে হবে। তারপর এভাবে একটু নেড়ে নিতে হবে চালটা দেওয়ার পর। এখানে দেব আমি টেবিল চামচের 1 চামচ নুন। ভাতের মধ্যে একটু নুন ঢুকে গেলে ভাতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে একটু নেড়ে ফুটার জন্য অপেক্ষা করে থাকবো। দেখুন ভাতটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাতটা কতটাই বড় আর কতটাই লম্বা হয়েছে। এখন আমি গ্যাস অফ করে জলটা ছেঁকে নিচ্ছি। একটা চালুনির গামলার সাহায্যে আমি জলটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এভাবে জলটা ছেঁকে নিতে হবে। কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে কড়াইয়ে দিয়েছি আমি 1 কাপ সাদা তেল। আর এখানে নিয়েছি আমি 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। তারপর পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো। গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটা এভাবে ভেজে নিতে হবে। তিন থেকে 4 মিনিটেই আশা করি হয়ে যাবে। দেখুন 3 মিনিট ভাজার পর পেঁয়াজটা কিন্তু অনেকটাই কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি ভাজবেন না, না হলে পুড়ে গেলে কিন্তু তিতো হয়ে যাবে। আর একটু নেড়ে চেড়ে আমি তুলে নেব। আমার 4 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। এখন আমি তুলে নিচ্ছি। এভাবে তুলে নিতে হবে। এই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এভাবে আলুগুলো একটা একটা করে ছেড়ে নিচ্ছি। আর এর সঙ্গে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ইচ্ছে হলে আপনারা ভাজবেন, না ইচ্ছে হলে স্কিপ করে দেবেন। আর আলুর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি 4 চামচের 1/2 চামচ। আর দিচ্ছি একটু ফুড কালার। আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন। এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো খুব একটা ভাজার কোনো দরকার নেই, একটু হালকা ভেজে নিলে হবে। দেখতে পাচ্ছেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি ফড়ং এর জন্য কিছু দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি
দুটো ছোট এলাচ, অর্ধেকটা বড় এলাচ, 1 ইঞ্চি দারচিনি, আর দিচ্ছি 4টা লবঙ্গ। এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এখন আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এভাবে অপর আমি মশলাটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর 2 মিনিট পর এইভাবে একটু উল্টে নিতে হবে। এখন আমি উল্টে নিচ্ছি। দেখুন এক সাইডটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন 3 থেকে 4 মিনিট পর আমি দেখে নিচ্ছি মাঝে একবার কতটা চিকেনের গায়ে জল বেরিয়েছে। দেখুন এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে একটু নেড়ে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে করে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি দেখে নিচ্ছি। দেখুন চিকেনের গায়ে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এভাবে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দেব 4 চামচের 1 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু চিনি দিলে খেতে অসাধারণ লাগে। এভাবে একটু নেড়ে, এখানে কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল অনেকটাই বেরিয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর আমি দেখে নিচ্ছি। দেখুন চিকেন আমার একেবারে রেডি হয়ে গেছে। আর চিকেনটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। বিরিয়ানিটা দমের জন্য বসাবো বলে এখন আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি তেজপাতা, যাতে তোলাটা পুড়ে না যায়। আর ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। এখন দিচ্ছি কিছুটা পরিমাণ ভাত। চিকেন এভাবে চিকেনটা দিয়ে দিতে হবে। তারপর দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা। আবার আমি এইভাবে ভাতগুলো দিয়ে দিচ্ছি। আবার আমি চিকেনটা এইভাবে দিয়ে দিচ্ছি। চিকেনের গ্রেভিটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে।
আবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি আলুগুলো। তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু অবশ্যই দেবেন। তারপর দিচ্ছি বিরিয়ানি মশলা। চা চামচের 1 চামচ। দিচ্ছি গরম মশলা 4 চামচের 1 চামচ। টেবিল চামচের 1 চামচ দিচ্ছি ঘি। আর দিচ্ছি কেওড়ার জল আমি 4 চামচের 1 চামচ, আর জল নিয়েছি 1 চা চামচের 1 চামচ। আর দিচ্ছি গোলাপ জল 4 চামচের 1 চামচ। আর দিচ্ছি ক্যাসর দিয়ে গরম দুধ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ আটা মাখিয়ে নিয়েছি, আর আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি যাতে ভাপটা বেরিয়ে না যায় হাঁড়ির মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে একটু দিয়ে দিতে হবে। এভাবে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। গ্যাস অন করে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি চুলার ওপরে। তারপর এখন আমি মিডিয়ামে করে 2 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট আমি সিদ্ধ করে নিচ্ছি। 22 মিনিট দমে রেখেছিলাম, এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। তারপর 5 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একটু গরম আছে, দেখুন কেমন হয়েছে। এই অবস্থায় একটু গরম অবস্থায় এই আটাগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এগুলো বসে যাবে। কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করুন। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো।